এটা আবার কোথার থেকে আসলো? জি, এটা আমরা লাইভ, হ্যাঁ আমরা এখন লাইভে আছি। জি আসসালামু আলাইকুম সিদ্দিকুর, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? জি, অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে, যদিও দেখা হয়েছে বেশ কিছুদিন আগে। তো আজকে আপনার সাথে আমরা কথা বলবো, সবাইকে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে স্বাগত জানাই আবারও অনেকদিন পরে একটি এপিসোডে, যেখানে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের গোল্ডেন বয়স সিদ্দিকুর রহমানের সাথে, গলফার। এবং গলফার সিদ্দিকুর রহমানকে আপনারা সবাই চেনেন, সো তাকে ইন্ট্রোডিউস করার মতো আমার কিছু নেই। বাট আজকে যে কারণে এসেছি, বেসিক্যালি উনি আজকেই আমাদেরকে ছেড়ে যাচ্ছেন আমেরিকার উদ্দেশ্যে, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো সিদ্দিকুর, প্রথমে জানতে চাই, আপনি অনেকদিন পরে, আসলে অনেকদিন ধরে আপনি চেষ্টা করছেন, আমি জানি ব্যক্তিগতভাবে, যে আপনি আমেরিকায় যাচ্ছিলেন কিংবা ইউরোপে যাওয়ার একটা চেষ্টা করেছেন, সো এই সিদ্ধান্তটা নিতে আপনার এত দেরি হলো কেন? মানে আমেরিকায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে দেরি করলেন মনে হচ্ছে কিনা? আসলে একটু দেরি হয়ে গেছে, আমি আপনি যেটা বললেন যে অনেক আগে থেকে প্ল্যান করতেছিলাম, তো যখন প্ল্যান করেছিলাম যেতে চাচ্ছিলাম তখন আসলে করোনার সিচুয়েশনটা অত ভালো ছিল না আমেরিকাতে, প্লাস আমাদের এখানে আমি বিশেষ করে ওইখান থেকে গ্রিন সিগনাল পাই নাই, যার কাছে যাবো যেখানে ট্রেনিং নিব সে আমাকে পারমিশন দেয় নাই, সে বলছে যে তোমার ইউ হ্যাভ টু ওয়েট, তো আসলে যার কারণে আমার যাওয়া হয় নাই। তবে আমি অনেকটাই ডিটারমাইন ছিলাম যে আমি জানুয়ারিতে যাব, বাট তারপরও একটু ডিলে হয়ে গেল, একটু ফিনান্সিয়াল, তারপরে আমি আমি বিওএতে একটা রিকোয়েস্ট করেছিলাম ফিনান্সিয়াল সাপোর্টের জন্য, ওইটাও হয় নাই, তারপরে সবকিছু মিলে আর কি একটু ডিলে হয়ে গেছে। বাট এখন এবং প্রায় দেড় বছর আমি বসা, তো এখন আসলে আমার মনে হচ্ছে যে আর ওয়েট করার ঠিক হবে না, তো এই জন্য একটা ডিসিশন নিয়ে নিলাম যে এখন যাই। এবং বিশেষ করে কর্ন ফেরি টুর্নামেন্টটা আপনার খুব তাড়াতাড়ি চলে আসতেছে, প্রায় দেড় দুই মাস পরে, তো একটু প্রিপারেশনের দরকার আছে, তো এই জন্য আর কি একটু আগে ওইখানে চলে যাচ্ছে, সো দ্যাটস হাউ একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। আমি আমি মনে করি যে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, যে এখন ওয়ার্ল্ডে ইউরোপিয়ান ট্যুরে কয়েকটা দেশ আর আমেরিকা ছাড়া অন্য কোনো জায়গায় গলফ, ইন্টারন্যাশনাল গলফ ওইভাবে চালু নেই, আর জাপানে হয়তো জাপান ট্যুরটা আছে, সো ইউরোপিয়ান ট্যুরগুলিও কিন্তু সীমাবদ্ধ শুধু ইউরোপিয়ান দেশগুলির মধ্যে, এশিয়ান কোনো দেশে তারা করছে না আমার জানা মতে। সো আপনি সঠিক সিদ্ধান্তটা নিয়েছেন, কারণ ইউরোপেও আপনার ইউরোপিয়ান দেশে যেতে হতো, এশিয়াতে কোনো দেশে তারা ইউরোপিয়ান ট্যুর করছে না। সো আমেরিকাতে আপনি কনসপিরেসিতে যেটা যাচ্ছেন, তো ওখানে কোথায় যাচ্ছেন, কি স্কুলটা আপনার কোথায়, এটা কি কনসপিরেসিতে? তো যতটুকু আমি জানি সেটা হচ্ছে যে মানডে না সানডে একটা কোয়ালিফাইং আছে, আর একটা হচ্ছে রেগুলার কোয়ালিফাইং, এটা কি আপনি কোন রাজ্যে যাচ্ছেন জানতে যাচ্ছি? আমি আমি যাচ্ছি হচ্ছে টেক্সাস, টেক্সাসে আপনার স্প্রিংফিল্ড নামে একটা জায়গার নাম, ওইখানে যাচ্ছি, ওইখানে আমি আপনার একটা মানডে কোয়ালিফাই করবো, আমি একটাতে রেজিস্ট্রেশন করেছি, আর একটা আছে দুই তারিখে, ওইটার এখনো টাইম আছে রেজিস্ট্রেশন করার, আই মাইট রেজিস্টার ভেরি সুন। তারপরে তারপরে হচ্ছে গিয়ে আপনার আমি আমি ওই যে কর্ন ফেরির কোয়ালিফাইং ডেটটা এখনো আসে নাই, বাট চলে আসবে নেক্সট ইয়ারের, নেক্সট ইয়ারের জন্য যে কোয়ালিফাই হয় ইয়ারলি যে একটা কোয়ালিফাই হয়, ওই ওই কোয়ালিফাই ওই কোয়ালিফাইড ডেটটা আসলে আমি তখন ওইটা রেজিস্ট্রেশন করে ফেলবো। তো ওইখানে 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 আপনার রেজিস্ট্রেশন করার পরে ডেটটা আসলে অ্যাকর্ডিংলি ওইখানে গিয়ে প্র্যাকটিস করবো, প্র্যাকটিস মানে যে কোর্সে খেলা হবে, ওইখানে অফকোর্স কয়েকটা স্টেজ আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, এইটা আর একটা হচ্ছে কি আপনার কনফারেন্সের জন্য যেটা আমি এখন যে একটা টুর্নামেন্ট করি ওইটার জন্য আমাকে মানডে কোয়ালিফাই করতে হবে, আমি যদি মানডে কোয়ালিফাই করে যাই দেন আমি থার্সডেতে পার্টিকুলার টুর্নামেন্ট, ইয়া আপনার সাথে ডালাসে বা যেটা বললেন, হ্যাঁ ওনার সাথে কথা হয়েছে, উনি আমার সাথে জয়েন করবেন, কারণ এটা আসলে একটা
কর্ন ফেরির যে মেইন কোয়ালিফাই, ইয়ারলি যে কোয়ালিফাইটা, ওই কোয়ালিফাইটা আসলে অনেক ইম্পর্টেন্ট। সো আসলে এখন সিন্স আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ হিম গত কয়েক বছর, তো আমি আসলে এই সময়টাকে কাজে লাগাইতে চাই, যেহেতু আমি ওইখানে যাচ্ছি, তার টরন্টো থেকে ওইখানে অনেক কাছে। সো আমি তার সাথে ওই মেন্টাল কোচ হিসেবে আমি তাকেও আমি ডেকেছি এবং সে আসবেন, সে আমার সাথে জয়েন করবেন। সো হি ইজ কামিং, আমি আমি অনেক এক্সাইটেড যে ওইখানেও আমি তাকে পাচ্ছি। Very good. Yeah, it is. আপনি প্রফেশনাল গলফার হিসেবে এশিয়ান লেভেলে যেহেতু গলফ খেলেছেন বা ইউরোপিয়ান লেভেলে খেলেছেন, আপনি জানেন, সো দ্যাটস ওয়াই ইউ রিকোয়ার দ্যাট, মানে মেন্টাল সাপোর্ট, মেন্টাল মানে স্ট্রেংথ, স্পেশালি সাইকোলজিক্যাল সাপোর্টটার জন্য, যেটা ধরো অনেকদিন গলফ খেলছেন না, সো এই মুহূর্তে আলী ভাইয়ের সাপোর্টটা আপনার কাজে আসবে আমি যেটা বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি আমি, আপনি কর্ন ফেরি খেলবেন, পাশাপাশি কর্ন ফেরি আমাদের মানে আমার কাছে যা তথ্য আছে এটা হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং পয়েন্ট 14 এর একটা মানে টুর, লাইক এশিয়ান টুরের সমান সমপর্যায়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 14, মানে ইউরোপিয়ান টুরের যেমন হচ্ছে 16, আমেরিকান টুরের প্রায় 20, সো এশিয়ান টুর হচ্ছে 14, এশিয়ান ডেভেলপমেন্ট টুরের যেমন আপনার 10 বা 11, আপনি হয়তো জানেন এই কর্ন ফেরিটা কিন্তু জাস্ট ইকুইভ্যালেন্ট টু এশিয়ান টুর। সো এই কর্ন ফেরি খেলার পাশাপাশি ওখানে আমেরিকাতে আরো অন্যান্য ছোট ছোট টুর আছে, সো আপনি অন্য কোনো টুরে খেলার কোনো প্ল্যান আছে কিনা আপনি বলছিলেন? ওইখানে আমি দেখেছি আসলে আমেরিকাতে মানে গলফের এত অপরচুনিটি আছে যে ওইখানে আপনার কর্ন ফেরি আছে, ম্যাকেনজি টুর আছে যেটা ক্যানাডাতে হয়, আপনার ওই যে তারপরে আপনার এখন ওই যে আপনার এপিটি অল প্রফেশনাল টুর আছে, তারপরে অ্যানাদার ওয়ান অল আমেরিকান টুর, অলসো অল আমেরিকান টুর, অল আমেরিকান টুর, এবং আপনার ডিস্ট্রিক্ট টুর আছে, ওই স্টেট টুর আছে, যে স্টেটে মানে এক এক স্টেটে ওই স্টেটের টুর আছে, তো এগুলো আমি দেখেছি আসলে ওইখানে। ওগুলো আসলে অতটা আমাদের তো এটা আসলে অতটা আমি জানি না, বাট আমি যেটা দেখছি মেইন মেইন যেগুলো দেখার ওগুলো দেখছি আমি। এছাড়াও আমি আমার যে কোচ ছিল আগের এবং আমি অনলাইনেও দেখেছি ওইখানে অনেক টুর আছে, আমি চাইলে আসলে ওইখানে অনেক ছোট ছোট টুর খেলতে পারবো, যে টুর্নামেন্ট গুলোতে ফিনান্সিয়ালি মেবি একটু হেল্প হবে, বাট ওয়ার্ল্ড র্যাঙ্কিং মেবি থাকবে না, বাট স্টিল আমি ওখানে খেলার অপরচুনিটি আছে। ট্রু না, তবে ওয়ার্ল্ড র্যাঙ্কিং কিন্তু আপনি এপিটি পর্যন্ত পাবেন, লাইক এশিয়া পিজিটিএ এবং সরি পিজিএ, দেন যে টুরটা বলছিলেন কর্ন ফেরি 14, এন্ড দেন কর্ন ফেরি, কর্ন, হ্যাঁ এটা তো হিউজ পয়েন্ট, এটাতে হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং একেবারে এশিয়ান টুর একটা টুর্নামেন্টের সমান, আর এপিটি তেও ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে, আমি একটু আগে এপিটি ওয়েবসাইট দেখছিলাম, আর অল আমেরিকান যেটা অল আমেরিকান টুর যেটা যেটা নর্থ আটলান্টিক আই মিন ব্রাজিল আর্জেন্টিনা সব দেশ আমেরিকান সব দেশগুলি যেটা নিয়ে হয় সেটা সেটারও ওয়ার্ল্ড র্যাঙ্কিং পয়েন্ট খুবই ভালো 12, তো যাই হোক সব মিলে আমি দেখতে আমি আজকে আপনার অ্যাক্সেস দু একজনকে দর্শককে দিচ্ছিলাম, জাস্ট আমি একজন দর্শকের প্রশ্ন নিব যে আপনাকে দেখেন না এরকম দু একজন আমাকে যারা এই গল বাংলাদেশ সফটওয়্যার বানায় বা অ্যাপ বানিয়েছে তাদের দু একজন খুবই ইন্টারেস্টেড যে সিদ্দিক ভাইকে একটা প্রশ্ন করতে চাই, আমি দেখতে চাচ্ছি ওনারা জয়েন করতে পারছেন কিনা। জি জয়েন করতে পারলে জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, দেলোয়ার হচ্ছেন আমাদের আইটি ইঞ্জিনিয়ার গল বাংলাদেশে, সিদ্দিকুর রহমান, সো আপনি কথা বলতে চাইছিলেন, আপনার প্রশ্ন যদি থাকে বলতে পারেন দেলোয়ার। জি আমি যেটা বলতেছিলাম সিদ্দিক সাহেব, আপনি কি ভালো আছেন? জি ভালো আছি, থ্যাংক ইউ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি তো মনে করেন অনেকদিন ধরে গলফের যে প্রফেশনাল গলফিং এর যে বাংলাদেশের সফটওয়্যার গুলো আছে ওইগুলো নিয়ে কাজ করছিলাম আর কি, সেই সুবিধাটা হচ্ছে আপনাদের ব্যাপারে মোটামুটি একটা ধারণা আছে, তো আপনি যে গলফ বাংলাদেশের যে একটা নিউজ ওখান থেকে জানতে পারছি আর কি, আপনি ইউএসএ তে একটা টুর্নামেন্টের ব্যাপারে যাচ্ছেন আর কি, আপনি কখন যাবেন, মানে বাংলাদেশ থেকে কখন যাবেন? আমার আজকে রাত্রে মানে এটা কালকের দিন পড়ছে, কালকের ডেটে পড়ছে 29 তারিখে, মানে আর্লি মর্নিং 4:30 আমার ফ্লাইট কাতার এয়ারওয়েজ এ, আমি কাতার দোহা হয়ে তারপরে ডালাস থেকে স্প্রিংফিল্ড যেটাকে বলে আপনার মিজুরি সিটি, মিজুরিতে যাচ্ছি। দেলোয়ার আপনার প্রশ্নটা করার আগে আরেকটা পরিচয় আপনি দেই, দেলোয়ার হচ্ছেন সিদ্দিকুর রহমান, আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট টুর যেটা হয়েছে 2017-18 সেখানে যে লাইভ স্কোরিংটা ছিল পিজিটিআই এর সাথে এবং এশিয়ান ডেভেলপমেন্ট টুর এবং পিজিটিআই আমাদের এই লাইভ স্কোরিংটাকে রিকগনাইজ করেছে, ইট ইজ দেলোয়ার, এই অ্যাপটা বানিয়েছেন দেলোয়ার, বাংলাদেশের যে বিপিজি এর যে লাইভ স্কোরিংটা এটা উনি বানিয়েছেন, তো ওই
অনেকদিন ধরে উনি 2015 থেকে কিন্তু এই এই লাইভ স্কোরিং এর সাথে জড়িত। হ্যাঁ দেলোয়ার আপনার প্রশ্ন করেন দ্বিতীয় প্রশ্ন। এটা যেটা কোশ্চেন ছিল অনেকদিন ধরে হচ্ছে আমরা প্রফেশনাল গলফারদের মনে করেন টুর্নামেন্ট ওইভাবে দেখতেছি না আর কি, তো বাংলাদেশে করোনাকালীন মনে করেন আপনাদের যে কি মানে কোন ধরনের বিশেষ করে কি কতটা টুর্নামেন্ট হয়েছে অথবা এক্সপেক্টেড ছিল কয়টা টুর্নামেন্ট এই ধরনের ইনফরমেশন যদি একটু দিতে পারেন। এটা কি ডোমেস্টিক টুরে আমাদের বিপিজিএ না ইন্টারন্যাশনালি? ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিক যদি টুর্নামেন্ট ওভারঅল যদি আমরা চিন্তা করি আর কি। আজ অ্যাকচুয়ালি আমি তো আমার গত 2020 ফেব্রুয়ারি লাস্ট উইকে আমি টুর্নামেন্ট খেলে এসেছি, তো নর্মালি আমাদের বছরে প্রায় 25-30 টুর্নামেন্ট থাকে, যেটা আমরা গত বছরে মাত্র 4 টুর্নামেন্ট আমি খেলতে পারছি। আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত 4 টুর্নামেন্ট হয়েছে, তারপরে আর কোনো টুর্নামেন্ট হয় নাই। সো অলমোস্ট আমি 25 টুর্নামেন্ট মিস করেছি ইন্টারন্যাশনালি টিল ডিসেম্বর। তো এটা এখন জুন, তো এইখানেও মনে করেন অলরেডি আমরা 10-12 টুর্নামেন্ট মিস হয়ে গেছে, এটা হলো গিয়ে ইন্টারন্যাশনাল। আর ডোমেস্টিক যেটা আমাদের লোকালি যেটা হয় আমাদের বঙ্গবন্ধু কাপ ছিল, তারপরে আপনার এডিটি হওয়ার কথা ছিল, আমাদের পিজিটিআই দুটো টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, এবং আমাদের বিপিজিএর যে 10-12 টুর্নামেন্ট হয় এগুলো মাত্র একটা টুর্নামেন্ট হয়েছে। সো অ্যাকচুয়ালি আমরা মোটামুটি যদি বলেন, যেমন আমি 5টা টুর্নামেন্ট খেলতে পারছি 2020 এবং 2021-এ, সো এখানে আমরা আসলে অলমোস্ট 99% টুর্নামেন্ট আমরা মিস করেছি এই 2020 থেকে এই পর্যন্ত। আচ্ছা দেলোয়ার আপনাকে ধন্যবাদ। সিদ্দিকের সাথে আজকে আমরা ওই যে সিদ্দিক ব্যস্ত আছেন, আজকে উনি ফ্লাই করবেন, সো আজকে রাতে ফ্লাই করবেন। সিদ্দিক আপনার শেষের দিকে প্রায়, সো আমি জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশে উনি যে প্রশ্নটা করলেন শেষের প্রশ্নটা, আসলে আপনিও বিপিজির একজন ইসি কমিটি মেম্বার, আমিও ইসি কমিটি মেম্বার, সেই হিসাবে আমাদের এই প্রফেশনাল গলফে যে ক্ষতিটা হলো গত 2 বছর করোনার কারণে, এখন যেটা হচ্ছে করোনার কারণে আমাদের প্রফেশনাল গলফাররা টুর্নামেন্ট খেলতে পারছেন না, আসলে কোনো গলফই খেলতে, এশিয়াতেই গলফ নাই, শুধু বাংলাদেশে না, ইনফ্যাক্ট এশিয়াতেই থাইল্যান্ড, কোরিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়ায় কয়েকটা টুর্নামেন্ট করার পরে আবার করোনার প্রাদুর্ভাবের কারণে আবার স্টপ হয়ে গেছে। সো আপনার ব্যক্তিগত অভিমতটা জানতে চাচ্ছি যে স্পন্সর থেকে আমাদেরকে এখন কী করা উচিত, স্পন্সরদেরও তো মানে তারা তো এফেক্টেড, তাদেরকে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত যাতে তারা আবার টুর্নামেন্টে ফেরত আসে? না আসলে এখানে আমরা সবাই এফেক্টেড, আমরা স্পন্সর, প্লেয়ার, আপনার আমাদের স্পোর্টস ইন বাংলাদেশ, মানে সারা ওয়ার্ল্ডে আমরা এফেক্টেড। তো এর ভিতরে আমরা যদি আমরা সবাই যদি সবার প্রতি যদি একটু সহানুভূতি দেখাইতে পারি, লাইক কারণ আমাদের বাংলাদেশের গলফটা একেবারেই নতুন, তো এখানে মনে করেন আমাদের বিপিজিএর আন্ডারে কিছু টুর্নামেন্ট হতো যেটা আপনার 2020-তে হয় নাই, এই বছরও মাত্র একটা টুর্নামেন্ট হয়েছে। তো সব কিছু মিলে যদি এখানে যদি মনে করেন এখন মোটামুটি একটু খুলছে, এখন আবার শুনতেছি যে লকডাউন শুরু হয়ে যাবে, তো যখনই খুলে যদি এর মাঝে যদি আমাদের আমাদের যারা স্পন্সাররা আছেন তারা যদি আমাদের আমাদেরকে আসলে স্পন্সার ছাড়া আমরা আমরা প্লেয়াররা নাথিং, তাই না? আর আমরা প্লেয়াররা যদি মানে আমরা মানে স্পন্সার ছাড়া তো আমরা নাথিং। সো আসলে এখানে মেইন পার্টটাই হচ্ছে গিয়ে আপনার হচ্ছে স্পন্সার। তো আমি 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 বলবো যে আসলে আমাদের স্পন্সাররা যদি আমাদের যদি একটু অন্যান্য স্পোর্টসের মতো, যেমন ক্রিকেট, ফুটবল যেটা হচ্ছে এখনো কিন্তু হচ্ছে, দেখেন আমাদের ক্রিকেট যেমন আজকে আমাদের, আপনি জানেন কিনা আমি জানি না, ক্রিকেট টিম কিন্তু আজকে বাইরে যাচ্ছে, আজকে রাতে যাচ্ছে এবং সেম ফ্লাইটে যাচ্ছে। আমাদের কিন্তু অনেক অপরচুনিটি আছে ভালো করার। সো আমি আমি আশা করতেছি যে আমাদের যে স্পন্সার আছেন তারা যদি আমাদেরকে যদি ওইভাবে যদি মানে মানে একটু ফিউচারের দিকে বা সুদূর পরিসরে যদি একটু আমাদেরকে আমাদের দিকে যদি একটু তাকান, তাহলে হয়তো বা আমাদের আমরা যারা প্লেয়াররা এখন বর্তমানে আছি তারা ইন্সপায়ার্ড হবে এবং খেলতে পারবে, এবং আমাদের পিছনে যারা জুনিয়ররা আছে তারাও অনেক ইন্সপায়ার্ড হবে যে কোনো সিচুয়েশনে আমাদের টুর্নামেন্ট থাকে আমরা টুর্নামেন্ট খেলতে পারি। দেন আসলে শুধু এটা হইলে আসলে আমরা আমরা সবাই যারা আমরা গলফ খেলি ইন্সপায়ার্ড হবে এবং সামনের দিকে এগিয়ে যাব। ভেরি গুড পয়েন্ট সিদ্দিকুর। আমি লাস্ট একজন দর্শককে নিয়ে শেষ করব, দেখতে যাচ্ছি সঞ্জয়, ইয়া উনিও আমাদের পরিচিত, আগে এসেছেন ভিন্ন অনুষ্ঠানে। সঞ্জয় আপনি কেমন আছেন? স্যার আমি ভালো আছি স্যার। সালাম স্যার, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ ভাই। স্যার থ্যাংক ইউ স্যার আমাকে আসলে সুযোগ দেওয়ার জন্য। আমি গত কর্মীতলায় প্যারাগন একটা টুর্নামেন্ট হয়েছিল আমাদের গল্ফ বাংলাদেশের, তখন লাইভ করেছিলাম স্যার, তখন আমি ছিলাম, আমার সৌভাগ্য আমি সরাসরি আমি সিদ্দিক ভাইয়ের খেলাটা দেখতে পেরেছি, প্লাস আমি লাইভ করেছিলাম স্যার গল্ফ বাংলাদেশে স্যার।
আর সামনে আমাদের সিদ্দিক ভাই দেশে বাইরে যাচ্ছেন খেলার জন্য, আমরা প্রার্থনা করবো উনি যেন ভালো করে খেলতে পারেন এবং ভালো জিতে নিয়ে আসতে পারেন। আমি দুইটা বিষয় যদি জানতে চাই, আপনি কতদিন থাকছেন আমেরিকাতে ভাই? আমি আমার আসলে কোয়ালিফাইং এর ডেটটা এখন আসে নাই, তো আমি এখান থেকে আমার প্ল্যান হচ্ছে মিনিমাম আমাকে 1.5 মাস থাকতে হবে। 1.5 মাস থাকতে হবে? 1.5 মাস। জি ভাই, আশা করব আপনি ভালো খেলবেন। জি থ্যাংক ইউ। আরেকটা বিষয়, পুরোটা খেলে তারপর চলে আসব। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। আরেকটা বিষয় আমি আসলে জানতে চাই, আমাদের বিপিজিএ টুর এখন হচ্ছে না কেন? আসলে কি করোনাকালীন বা অন্য কোনো ইস্যু আছে কিনা? আমাদের কিন্তু দেখেন অন্যান্য আমাদের গলফটাই কিন্তু লকডাউনে কিন্তু আমাদের আমি বলবো 70-75% টাইম কিন্তু আমাদের গলফ কোর্স বন্ধ ছিল। তো মাঝে আপনার খুলেছিল, কিন্তু ওর মাঝেই কিন্তু আমাদের প্যারাগন, আমাদের স্পন্সর, আমি তাই আমি সত্যি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা এই এই সময়টির মধ্যে সে এসে আমাদেরকে একটা টুর্নামেন্ট দিয়েছিলেন এবং ওই টুর্নামেন্টটা আমি জিতেছি এবং সবাই অনেক খুশি এবং অনেক অনেক উৎসাহ পেয়েছে যে এই এই করোনার মধ্যে একটা টুর্নামেন্ট খেলা, ফিনান্সিয়াল প্লাস গেম সবকিছু মিলে আর কি সবাই আমরা খুব উৎসাহ পেয়েছি। তো আসলে এই এই গলফ কোর্স বন্ধ থাকলে আসলে কিভাবে সম্ভব? তো যে করোনার কারণে আমাদের অথরিটি এটা বন্ধ রেখেছেন, অবশ্যই আমাদের আমাদের লাইফটা তো আগে চিন্তা করতে হবে। তো আমি আশা করি যে মানে আগামীতে করোনাটা খুব তাড়াতাড়ি আমরা একটা একটা ভালো একটা সিচুয়েশনে আসবে এবং তখন এই এই আমরা যে যেই সময়গুলো আমরা মিস করেছি, যে টুর্নামেন্টগুলো আমরা মিস করেছি, তো এইগুলোকে আমরা মানে যখন সময় ভালো হবে তখন এইগুলো আমরা হয়তো কিছুটা রিকভার করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সঞ্জয়, আপনাকে ধন্যবাদ আপনি এই প্রশ্ন করার জন্য সময় নিয়ে। আমি বলার সাথে সাথে আপনারা ইন্টারেস্টেড হয়েছে, সিদ্দিক দেখতে চেয়েছেন, সো আপনারা সিদ্দিকুর রহমানের সাথে সরাসরি কথা বলার জন্য নিশ্চয়ই আপনারা রোমাঞ্চিত। সিদ্দিকুর, আপনার কাছে শেষবারের মতো জানতে চাই, আমি আপনাকে দেখছিলাম যে আপনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে একটা আপনি ফান্ড চেয়েছিলেন বা একটা গ্রান্ট চেয়েছিলেন, পাশাপাশি আপনি ভিসার জন্য অনেক ধরনের চেষ্টা করেন। আমি আসলে এই জায়গায় আমি নিজেও আপনাকে যে জাহিদ হাসান রাসেল মন্ত্রী সাহেব স্পোর্টস মিনিস্টার বলছিলেন, এই আপনার গ্যাজেটের বিষয়টা আমাকে যদি একটু বলতেন, কারণ এই বিষয়টা আমি কাজ করতে চাই। আপনি গ্যাজেটটা আপনার কেন হলো না, মানে আপনি আমেরিকার ভিসা বলেন, ইউরোপিয়ান দেশে ভিসার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট প্লেয়ার হিসাবে একজন জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসাবে তারা একটা গ্যাজেট করতেই পারে যে আমাদের একজন জাতীয় পর্যায়ের খেলোয়াড় উনি বাইরে যেতে চাচ্ছেন, এটা পার্সোনাল ইনভাইটেশনে হোক অথবা সেই পার্সোনাল, আপনি যখন ইউরোপিয়ান টুর বা আমেরিকান টুর যে টুর থেকে আপনি একটা ইনভাইটেশন লেটার পান, সেটা যখন আপনি বিপিজিএতে ফেডারেশনে বা স্পোর্টস মিনিস্ট্রিতে অলিম্পিক সিং জমা দিচ্ছেন, তখন কিন্তু তো অফিসিয়ালি হয়ে যাচ্ছে। সো এসে আপনি যখন খেলছেন টুর্নামেন্টগুলি তখন বাংলাদেশের পতাকা নিয়ে খেলছেন, আপনার নামের পাশে বাংলাদেশের পতাকা থাকছে, সো এই এই বিষয়টা কি আমার কোনো জায়গায় আটকে গেল কিনা? আসলে আমাদের ভিসা নিয়ে একটু জটিলতা আসলে শুরু থেকে আপনারা জানেন, যেমন এবারও আমি আপনার এই করোনার কারণে আমি ইউরোপে আমি একটা টুর্নামেন্টে চান্সও পেয়েছিলাম, বাট দ্যাট টাইম আমি স্পেন স্পেনে ছিল খেলাটা, আমি স্পেন এম্বাসিতে ফোন করেছি, তারা বলেছে যে আমরা কোনো আমরা কোনো ভিসা দিচ্ছি না এক্সেপ্ট স্প্যানিশ। তো তারপরে একটু খারাপ লাগলো, তারপরে আমাকে আলটিমেটলি টুর্নামেন্টে ক্যান্সেল করতে হয়েছে এবং আমি অ্যাকচুয়ালি পেইড মেম্বার ফ্রম ইউরোপিয়ান টুর, তো আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা আমাকে একটা ইনভিটেশন লেটার দাও, তো আমাকে ইনভিটেশন লেটার দিয়েছে। তারপরে আমি অনেকভাবে চেষ্টা করেছি, আসলে ম্যাক্সিমাম মানে আমার মনে হয় আমি কোনো এম্বাসি মানে কোনো অপারেশনে ছিল না, সব এম্বাসি মোটামুটি বন্ধ ছিল। তো তারপরে আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে একটা মিটিং হয়েছিল, তখন উনি বলেছিলেন যে গভর্নমেন্ট অর্ডার দেওয়া যেতে পারে, তো আসলে ওইটা নিয়ে আমরা যদি একটু কাজ করি এবং ওই ওই গভর্নমেন্ট অর্ডার যদি পেয়ে যায় আসলে যে কোনো ভিসার জন্য আসলে বসে থাকতে হবে না, সেটা সহজ হবে। ওইটা নিয়ে স্যার আমার মনে হয় একটু কাজ করতে হবে স্পোর্টস ভিসার জন্য, আসলে আমাদের আমাদের গভর্নমেন্ট চাইলে অনেক কিছুই করতে পারে আসলে, কারণ এখানে আমরা তো আর আমরা তো আমি তো ওপেনলি এর জন্য আলোচনা আনলাম, আমাদের গভর্নমেন্টও কখনো আমাদেরকে নিরাশ করবে না, কারণ এটা একটা অর্ডার, কারণ গভর্নমেন্ট আমাকে যেন আমাকে মানুষ চেনে, আমি একজন স্পোর্টস পারসন, আমরা অনেকে স্পোর্টস এর সাথে যারা স্পোর্টস এর সাথে যদি জড়িত তাদেরকে অবশ্যই এটা তো আর মানে কোনো এটা তো কোনো ফিনান্সিয়াল ব্যাপার না, এটা জাস্ট একটা পারমিশন দেওয়া, যে পারমিশনটাকে আমাদের এমবাসি তারা প্রায়োরিটি দিয়ে থাকেন, তো তাদের এমবাসিগুলোর তো অবশ্যই একটা জবাবদিহিতা আছে।
তো আমার মনে হয় আমরা ওটা নিয়ে একটু কাজ করলে ওটা আসলে সমাধান করতে পারবো ইনশাআল্লাহ, জাস্ট ম্যাটার অফ টাইম, ম্যাটার অফ টাইম, রাইট। আপনি ইউরোপিয়ান বিশ্বের ইউরোপিয়ান কান্ট্রিতে যে কোনো দেশে বা ইভেন আমেরিকাতেও যদি সরকারি প্রজ্ঞাপন জারি হয়, সরকারি আদেশ হয়, সেক্ষেত্রে ভিসা পেতে আপনার জন্য সহজ হয়, যে কোনো সময় ভিসা পেতে পারেন। ভেরি গুড পয়েন্ট, আমি ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ রাখবো। তো দোয়া করবেন, আপনার সাথে অনেকক্ষণ কথা বলে ভালো লাগলো। আপনার যদি শেষবার মতো কিছু বলার থাকে আমরা শেষ করবো, আপনি ব্যস্ত আজকে, আপনাকে আন্তরিক ধন্যবাদ। জি বলেন। না স্যার, আপনাকেও ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং দর্শকদের সাথে কথা বলে। আমি একটা জিনিস বলবো যে সারা দেশবাসীর কাছে আমি দোয়া চাই। আমি এটা একটা আমার একটা বড় একটা ড্রিম, আমি পিজিএ ট্যুরে খেলবো একদিন, সো সেটার জন্য আমি কোয়ালিফাই করতে যাচ্ছি। তো দেশবাসী আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো করতে পারি, দেশের সুনাম বয়ে আনতে পারি, এবং ইট উইল বি বিগ অ্যাচিভমেন্ট ইফ আই কোয়ালিফাইড ফর কর্ন ফেরি অ্যান্ড পিজিএ ট্যুর। দ্যাট পিজিএ, রাইট। ভেরি গুড পয়েন্ট সিদ্দিকুর, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি একটা পয়েন্ট বলছিলেন, সেটা বলেছেন, দুই একজন দর্শক প্রশ্ন করেছেন, তাসিন মাহমুদ, আল আমির, ফিরোজ আহমেদ, অনেকে প্রশ্ন করছেন আপনাকে, গুড লাক ফর দ্য চ্যাম্পিয়ন্স গলফারদের। তো অনেকে শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকে শুভেচ্ছা পৌঁছে দিয়ে একটা পয়েন্ট যোগ করে আমি শেষ করতে চাই। আপনি বলেছিলেন যে বাংলাদেশের স্পন্সররা যাতে আগায় আসে দর্শকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে, আমিও চাই ব্যক্তিগতভাবে, আপনি আমি সবাই ইসি কমিটিতে আছি, প্রফেশনাল গলফটা এগিয়ে যাক, বাংলাদেশের যে গলফ প্রফেশনাল গলফ বাংলাদেশের পতাকা নিয়ে বেড়ায় দেশের বাইরে, এই জিনিসটা যাতে আমরা আরও বেশি বেশি বুঝতে পারি, আমাদের যারা গলফের সাথে জড়িত খেলোয়াড় প্রশাসক সকলে সরকার সবাই যাতে আমরা বুঝি, গলফ বলতে কিন্তু বেসিক্যালি প্রফেশনাল গলফকে বোঝায়, প্রফেশনাল গলফারদের খেলাকে বোঝায়। প্রফেশনাল গলফাররাই শুধুমাত্র জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে বেড়ান, অ্যামেচার যারা খেলোয়াড় খেলতে চান, দু একটা দেশের মধ্যে খেলতে চান, রিজিওনালে খেলতে চান, বা আন্তর্জাতিকভাবে যখনই এশিয়ার বাইরে বা এশিয়ার লেভেলে খেলা কোনো গলফ টুর্নামেন্ট হয়, প্রফেশনাল টুর্নামেন্ট হয়, সেখানে বাংলাদেশের পতাকা বহন করার একমাত্র অধিকার রাখে প্রফেশনাল গলফাররা, লাইক ইউ, জামাল হোসেন মোল্লা, সুয়েল, যারা খেলছেন আন্তর্জাতিকভাবে তারাই। সো আপনাকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন, এবং আপনার জন্য দোয়া রইল যে আপনি যাতে অবশ্যই কর্ন ফেরিতে কাট করেন এবং পরবর্তীতে পিজিএতে খেলতে পারেন। সিদ্দিক, ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। স্যার ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, অ্যান্ড আপনাকে অনেক ধন্যবাদ এই আমাকে ইনভাইট করার জন্য, এবং খুব ভালো লাগলো আজকে কথা বলে, আমার জন্য দোয়া করবেন স্যার। জি, খুদা হাফেজ। জি, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।